সমস্যা নেই। এই যে আপনি আপনি যে গান করতেছেন, আপনি বলতেছিলেন না যে একটু আগে সাইদির লাইনে আসলেন, আসলেন কেমনি? সাধনা, গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে সাধনা হয়েছিলাম। গুরুর নাম যেন কি বলছিলেন? গৌর মহন্ত। আর আর এক গুরুর নাম হচ্ছে দেবেন খেপা, তিনি ইন্ডিয়ায় উভা পেয়ে গেছেন। আর শিক্ষার গুরু যিনি ভেগে আমার আশ্রাধারী করছে, সেই গুরু আশ্রম ছিল মাঝবাড়ি, সোনাপুর মাঝবাড়ি। তারা তো নেই এখন, সব উভা ভেঙে গেছে। আপনার শিষ্য নাই? আমার শিষ্য, আমার শিষ্য আসিল একজনে, সেটা হলো ফরিদপুর চুমদ্দি, চুমদ্দি গ্রাম। সে গান করে না? সে গান করে না, এমনি মরিচ করছিল। কেউ কেউ শিষ্য নাই যে গান করে? হ্যাঁ আছে। কে কারা আছে? ওই বাবু জাহাঙ্গীর ছাত্র আমার, ও তো গান গায়, ও তারা গায়। আছে এরকম মেলা আমার অসম, ওই যে দেখেন যে যদি শান্তনি আমার গান নিয়ে এসে তো বাহাদুরি করতেছে এখনো। না ওইটা ওই ওই ডলি শান্তনি আপনার কিছু বলেন নাই, আপনি আইনের সাহায্য নেন নাই? না না নেই না, চিন্তা করলাম যে একটা গীতিকার হিসেবে আমি কি করতে পারি। একটা এগুলো কি সে এখন নিজের দাবি করে, নিজের গান? না নিজের দাবি করে কিনা তা আমি জানি না, গান গুনে কালিয়া ক্যাসে খাই। ওইটার টাকা পাইছেন আপনি কোনো? না না, ওইটার টাকা আমার দেয় কালিয়া রে কালিয়া। ওই ক্যাসেটে এগুলা কি আপনার আপনার যে গানগুলো ছিল এই গানগুলো তো আপনার আপনারই গান লেখা, মানে আপনারই কি গীতিকার আপনি? হ্যাঁ হ্যাঁ। এই গানগুলোর গীতিকার কি আপনি? আর কেউ কোনো গীতিকার? না না, ওই পরানে বান্ধ বলে বুড়ি অলঙ্কার কারণে এই গানটা যদি দুই অন্তরা না কি কিনো, হ্যাঁ দুই অন্তরা, দুই না ধরো কোদালে কাটিয়া মাটি হাতে পাথর বানি তবু দুঃখ গেল না পরানে বান্ধ বলে বুড়ি অলঙ্কার কারণে, ওইটুকুলো আমার। আর ওই চা বাগানের একটা জীবন মর্ম দিলা কব, ওই ওইটুকুলো ওই যে সে কহাজুর রহমান, অজুর রহমান করে যে তোর নামে দিয়ে দেয়। আমি বললো না স্যার, আপনি যখন জিজ্ঞে তো বেঁচে আসেন গুরুদেব আপনার নামে দিয়ে দেন। তো এই এই যে যে আপনি যে লিখছেন সেই সেই লেখা যে আপনার, এটা এটা কোনো প্রমাণ আছে? হ্যাঁ। কিরকম প্রমাণ আছে? না আমার গান রেকর্ড করা আছে। না গান রেকর্ড করা আছে? সেটা গান রেকর্ড করা আছে, টিভিতে আছে। এই যে পরনের বান্ধব গানটা রেকর্ড করা কবে, কত সালে মনে আছে? 92 সালে, 92। আর ডলি শান্তনির ওইটা বেরোছে কবে? তা আমার খেয়াল ওটার পরে তো